হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি অক্ষত পাওয়ার টিলার ধান খেতে পড়ে আছে। আসলে বিষয়টি যেটা হচ্ছিল সেটা হচ্ছে পাওয়ার টিলারটা এই চিকন রাস্তাটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক এরই মাঝে পাওয়ার টিলারটা সুন্দর গতিতে যাচ্ছিল, তো যাচ্ছিলই ঠিক এই জায়গাতে এসে এই দূরে গর্তের কারণে পাওয়ার টিলারটা এদিক থেকে একদম পড়ে যায়। আসলে আমাদের পড়ে যাওয়ার ভিডিওটা এই ভিডিওতে নেই, যদি ওইটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আপনারা। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে যে ড্রাইভার ছিল ওনারও কিছু হয়নি আর পাওয়ার টিলারও কোনো কিছু হয়নি, যদিও একটা বয়স্ক পুরাতন এবং শক্তিশালী পাওয়ার টিলার। আমাদের কিছু ধান গাছের একটু সমস্যা হয়ে গেছে, তো আশা করি ধান গাছগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একটু পানি পাইলেই আর কি। তো এখন অক্ষত অবস্থায় সেই ওল্ড কিং পাওয়ার টিলার ধান খেতে। ও আর একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের তেলের ট্যাঙ্কি নেই, তো এক্সট্রা একটা ট্যাঙ্কি ইউজ করা হয়, এটাতে তেল রাখা হয়। যখন টিলারটি আসলে পড়ে গেল তখন এই তেলগুলো আমাদের পড়ে গেল, তো আসলে আমরা তেল আনার অপেক্ষায় আছি। হ্যাঁ, আমাদের ছোটাডন তেল আনতে গিয়েছে, ছোটাডন আসলেই আমরা তেল ঢেলে আবার সেই কিংকে রান করবো।